Hey guys, welcome or namaskar, sobhage swagatam. Aji hol 16 August aru bohut din pore mai actually vlog kara nai. Actually mo eta asu nijor ghorot, nijor hometownot. Ahilo actually 15 Augustor bondho asile. So chance re mo nijor ghorot ahi golu. So aji actually aku return jam Guwahatile. To bohut din hoi gol ek din gapot mane actually vlog ekku bonwa na hol. Okon ghorot ekon aram koilu aru enjoy koilu. So vlogging kora teneke na hol ar plus bohut gorom hoise. Aru goromot mane kotu teneke ulai jwa hone aru ghorote thoka hoise beshi bhag. To ekane mo vloggingo kora na teneke. To aji vlog korim. Aji mo jwa vlog to nohoy. Eta belegra vlog. Aji eta mur bostu eta mane makeover korim. To ki bostu makeover korim? Hetu mo apnalok next clipot dekham. আরম্ভ করার আগত প্লিজ আপনারা যদি নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করিব লাইক করিব কমেন্ট করে জানাব কি ইমপ্রুভ করব বলো ইয়াতে ভিডিওটো আরম্ভ করো তো গাইস সাবো পারে যে কিমান রোড দিছে এটা টাইম হইছে अराउंड 12:30 পিএম সো 12:30 বজাত জানে কিমান রোড হয় এটো আমাৰ ঘৰৰ মানে সারাউন্ডিং এরিয়া আৰু আজি যে মই আপোনাক কৈছিল যে মেকওভার কৰিম বুলি তো মেকওভারটো কৰিম এ स्कूटी खनर तो स्कूटी खनर मेकओवर तो की होबो म देखाय जे आपन लोग के सॉक जे इज प्लास्टिक पार्ट है गुटे कलर बिलाक माने फेड होय गल व्हाइट पैड होय गल या तो प्लास्टिक पार्ट व्हाइट पैड होय गल तो एकनी जगह पर इमान हुआ नाय कि एकनी जगह देखिबले बहुत बेया जे एक्चुअली स्कूटी खनर बहुत बयक होय गसे किंतु हे हिसाबे इमान सोलवा हुआव नाय तो एकनी की करम आज पेंट करिम पेंट की हे करिम आपन लोग म देखाय आइसु সো আপনালোকৰ যদি এনেকুৱা আছে স্কুটি আছে তেন্তে আপনালোকো মানে পেইন কৰি নতুন কৰি দিব পাৰে তেও কি হয় যে বহুতে মানে স্কুটি পুৰণা হৈ গল বুলি বিক্ৰী কৰি দিয়ে কিন্তু আমাৰ ইঞ্জিনটো যদি ভাল থাকে তো আপনালোকে এনেকৈ কালাৰ মাৰি বহুত সস্তাতে কালাৰ পায় যে স্প্ৰে পেইন মোৰ 200 ৰুপিজত মই এটা স্প্ৰে পেইন কিনিছোঁ ব্লেক কালাৰ হয় তো তেনেকৈ আপুনি কিনি এনেকৈ স্প্ৰে মাৰি মানে মেকঅভাৰ কৰি দিব পাৰে আৰু একদম নতুন হৈ যাব তো বোলো আজি এইটো মেকঅভাৰ কৰোঁ প্ৰথমতে মেকঅভাৰ কৰাৰ আগত মানে ধুই ল'ব লাগিব বিকজ অকণমান লেতেৰা লাগি আছে ধূলি লাগি আছে তো অকণমান ধুম বেছি চব ক্লিনিং নকৰোঁ মানে অকণমান জাষ্ট ওপৰৰ ওপৰত অকণমান ধুম আৰু তাৰপিছত কালাৰ মাৰিম তাৰপিছত এই ৰ'দত দি দিম শুকাই যাব তাৰপৰা কেনেকুৱা লাগিব আৰু ময়ো কৰি পোৱা নাই বাট আই থিংক ইট উইল বি গুড অনলি চ' বলক আজি ইয়াতে মেকঅভাৰটো আৰম্ভ কৰোঁ ইয়াতে এয়া চাব পাৰে যে মই ৰংটো মাৰিলোঁ ৰং মৰাৰ পিছত শুকাব লাগিব তো গোটেই ব্লেক হৈ গ'ল আৰু স্প্ৰেটো বহুত বাকী আছে তো মই ভাবিছোঁ যে এইখিনিও গোটেইখিনি মানে মাৰি পেলাম আৰু তো মাৰি যদি বাকী থাকে তো এইখিনিও মই মাৰি দিম প্ৰথমতে এইটো বহুত বেয়া দেখাত আছিলে চ' এইটো হৈ গৈছে এতিয়া ইয়াত ছাইডতো আছে ছাইড পেনেল এইকেইটাও মই মাৰি দিম পাৰিলে তো এতিয়া এইখিনি আৰম্ভ কৰোঁ হেণ্ডেলৰ এইখিনি পাৰ্টখিনি এয়া মই গোটেই কালাৰবিলাক মাৰিলোঁ ইয়াতে আপোনাৰ ফিনিচিং দি দিলোঁ ইয়াত তলত দি দিলোঁ তাৰপৰা এইখিনিও মই মাৰিলোঁ বিকজ কালাৰ বহুতখিনি আছিলে আৰু ইয়াতো এইখিনি মই মাৰিলোঁ তলত ইটো ছাইডতো ছেইম প্লেচবিলাকত মাৰি দিছোঁ ইয়াতে মাৰি দিছোঁ আৰু তলফালেও যোনটো ৰেইলিং থাকে তাত মাৰিলোঁ এইফালেও মাৰিলোঁ চব
কম্পিউটার চাব পারে। সো এটা একচুয়ালি মানে মারিছো এটা শুকাব দিও, এটলিস্ট ছয় ঘন্টা শুকাব দিও, তারপর ওয়াশ করে দিম। তো ওয়াশ করার পিছন যোন ফিনিশিং আহে আপনার মানে দেখাও ফাইনাল ফিনিশিং কেনকা আহে। একচুয়ালি মানে আরো অকন পারফেক্টলি করব পাইলোহেতেন তাত মাস্ক টেপ লগাই, কিন্তু অকলে মানে অকান দিগদার হয়ে যায়। সো এখানে মানে এইপিনে ডাইরেক্ট মানে মারি দিছো অকান মানে উপর তল হয়ে গেল মানে স্টিকারের উপর। তো সেইখানে বারো যে ওয়াশ করি আর পলিশ মারামত অকান ঠিকঠাক লাগিব দেখবলে। তো ভিডিওটি কমপ্লিট করে চাই থাকব, মানে ওয়াশ করি, ওয়াশ করার পিছন আপনাদের ফাইনাল রিজাল্টও দিম। এয়া আপনার ধুই মেলি হয়ে গেল। একচুয়ালি চাৰি ঘন্টামান শুকাব দিলো, এটা টাইম হয়েছে চারিটা বাজিছে। তো এটা মানে শ্যাম্পু দিয়ে অকান ধুই দিছো আর ধুই এটা আপনাদের চাব পড়ে যে পেইন্ট গোটে লাগি গেছে, এটা অকান পানি লাগি থাকবে পড়ে। সো আপনি কালারটা চাব যে কিমান ধুনিয়াকে কালারটা লাগি গেছে। তো গোটে এটা ব্ল্যাক হয়ে গেল, আগতে যেটা নতুন যেটা আনা হয় তো যে কালার হয় ব্ল্যাক চাব পড়ে, ইয়াতো আপনার ব্ল্যাক কালার। সো এটা দেখাত মানে ভাল লাগছে, এনেকা আগতে যে হোয়াইট ফাইট যোন আসলে কালার, তো সেই কালারটা এটা নাই, এটা গোটে পিচ ব্ল্যাক কালার হয়ে গেল চাব পড়ে। পানিটো যেটা শুকাই যাব তেতিয়া আরো ভাল লাগিব। এপিনেও চক, এপিনে মানে জেনজেরে মারিলো। একচুয়ালি মানে ফিনিশিংটো ইমান খাস হওয়া নাই, কিন্তু হয়েছে মোটামুটি 80% হয়েছে। কিন্তু যদি মানে মাস্ক টেপ লগালো হয়ে যেহেতু 110% পারফেক্ট হলেন, তো মানে ভাবছো নেক্সট টাইম ইয়াতো মানে মারি দিম, আর ইয়াতো মারি দিম যোনকিটা বাকি আছে, আর প্লাস যোন আপনার হুইল হয় হুইল ক্যাপর সেই উপরটো মানে মারি দিম। তো আপনার চাব পড়ে যে এই ডিফারেন্সটো কি হয়। তো এই আইডিয়াটো আপনাদের করবো, আপনাদের যদি পুরোনা কিনা স্কুটার স্কুটি বাইক আছে বা গাড়ি আছে যার আপনার ব্ল্যাক কালার হোক বেলেগ কালার যি কালার হোক, তো আপনাদের সেই কালারটা কিনলেও পারে। মাত্র 200 টাকাত মানে কিনিছো 400 ml পে, আর 400 ml ইজ মোর দেন এনাফ মোক, কিন্তু আরও আছেই। সো নেক্সট এইবুক মারবর কারণে সেই হয়ে যাব। তো আপনাদের বিন্দাস কিনব পারে, কিনে আর এনেক চেঞ্জ লুকটো চেঞ্জ করে দিব পারে নতুন। তো গাইজ আজি ভিডিওটোর কারণে ইমানে, আর আজি এইটো আপনাদের দেখল যে রিস্টোর করল স্কুটি খন। স্কুটি খন একচুয়ালি আমার 7 বছর মানে হয়ে গেল, 2015 নে 2014 মানত কিনা হয়েছিল, তো প্রায় 7 ইয়ার্স তো হয়ে গেল। তো এটা কালারটা অকন ফেড হব ধরেছিল, ফেড মানে অকান ওয়াশিংতো কিছু প্রবলেম হয়েছিল, সেখানে অকান কালারটা মানে হোয়াইট প্যাট টাইপও আহি গেছে, প্যাচ আহি গেছিল। তো এটা সেইখানে বস্তু একদম ওকে হয়ে গেল। তারপর নেক্সট মানে ভাবিছো যে নেক্সট টাইম মানে যদি আকো আহিম তো মানে মাস্ক টেপ লগাই ভালকে আকো একটা কোটটা মারি দিম, তো মাস্ক টেপ লগা গোটেখিনি মারি দিম, তো গোটেখিনি লগালে পুরো পারফেক্ট হয়ে যাব। আর বাকি মানে স্কুটি খন পুরা ইঞ্জিন সব টিপ টাপ হয়ে আছে, আর 10-20 বছর আরামসে চলিব। তো সেইখানে এই গোটে সেই লগাই দিম। সো আজি ভিডিওর কারণে আজি একচুয়ালি মোর ইয়াত ঘর আছো, তো ঘর অকান আপনাদের ছাগলী গরু বা চড়াই অকন মাত বেকগ্রাউন্ড শুনবো পারে, ইয়াত একচুয়ালি হেনকা এটা উপায়তো নাই, ইয়াতো হেনকা থাকে বা শুনি ভালো লাগে।
কিন্তু ঠিক আছে, আজি ভিডিওটো কাৰণে ইমানেই। আৰু নেক্সট আপোনালোকক আকৌ মই গুৱাহাটীত লগ পাম। আজি মই গুৱাহাটী আকৌ ৰিটাৰ্ণ গৈ আছোঁ, তাত গৈ আকৌ মানে আপোনালোকে মটৰ ব্লগ কৰিম আৰু যোনটো আগতে মই কৰিছিলোঁ। বহুদিন মই কৰা নাই, এতিয়া মই 4টা বাজিছে, 4টা এটা শুই আছিলোঁ, শুই উঠিছোঁ, উঠি ডাইৰেক্ট মই ৱাশ্ব কৰিছোঁ, তাৰপৰা এতিয়া ভিডিঅ'টো কৰিছোঁ। তো আজি ৰাতি ট্ৰেইন যাম। ঠিক আছে, আজি ভিডিঅ'টোৰ কাৰণে ইমানে। যদি আপোনালোকে ভিডিঅ'টো পচন্দ হ'ল তেতিয়া প্লিজ লাইক এটা কৰি দিব, ছাবস্ক্ৰাইব কৰিব, কমেণ্ট কৰি জনাব যে কি ইম্প্ৰুভ কৰিব লাগে। থেংক ইউ, হেভ এ নাইচ ডে, বাই বাই।